আসসালামু আলাইকুম। এটিএন বাংলার প্রতি ঘন্টা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, ফাতিহা শাফি। ঈদে বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ, যা বেড়েছে রেল স্টেশন ও বাস টার্মিনালে। ট্রেনে ঈদযাত্রার তৃতীয় দিন আজ, আগের তুলনায় এবার অনেকটা স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরছেন যাত্রীরা। বিলম্বে ছেড়ে যাওয়া ট্রেনের সংখ্যা কম, কমলাপুর রেল স্টেশন থেকে বেশিরভাগ ট্রেনই সময় মতো ছেড়ে যাচ্ছে। ট্রেনের টিকিট শতভাগ অনলাইনে বিক্রি হওয়ায় টিকিট কেনায় যাত্রীদের ভোগান্তি কম ছিল, তবে স্ট্যান্ডিং টিকিট সংগ্রহে ভিড় করছেন যাত্রীরা। ঈদে তিনটি স্পেশাল কোচ সহ সাতটি ট্রেন প্রতিদিন ঢাকা ছাড়ছে। অন্যদিকে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে বাস টার্মিনালগুলোতে, তবে ছুটি বেশি থাকায় আগের তুলনায় সড়কপথেও যাত্রী ভোগান্তি কম থাকলেও যানবাহনের চাপ রয়েছে মহাসড়কে। ঈদে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে ট্রেন ও বাস টার্মিনালগুলোতে। দর্শক, কমলপুর রেল স্টেশনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি একরামুল হক সায়েম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সায়েম, ঘরমুখো মানুষের ভিড় কেমন দেখছেন? যেমনটা আপনি বলছিলেন যে আজকে চাপ বেড়েছে ঢাকা ফেরা মানুষের, আজকে এই ট্রেনে তৃতীয় দিন ঈদ যাত্রা, এবং আজকে সকাল থেকে আমরা দেখছি যে এখানে যাত্রী সংখ্যা বেশ বেশি। তবে যেটি সংবাদে আপনি জানাচ্ছিলেন যে এবার কিন্তু বিলম্বিত সময়সূচিতে ট্রেন ছেড়ে যাচ্ছে, এরকম সংখ্যা খুবই কম। এই সকাল থেকে যে ট্রেনগুলো ছেড়ে গেছে তার মধ্যে সুন্দরবন এক্সপ্রেস, এটি খুলনাগামী, এই ট্রেনটি সর্বোচ্চ এক ঘন্টা দেরিতে ছেড়ে গেছে, যেটি সকাল 8:15 ছেড়ে যাওয়ার কথা ছিল সেটি এক ঘন্টা দেরিতে সকাল 9:15 ছেড়ে গেছে। আরও কয়েকটি, আরও দু তিনটি ট্রেন এটি আধা ঘন্টা করে বিলম্বে ছেড়ে গেছে। বাকি ট্রেনগুলো মোটামুটি, কিছু কিছু ট্রেন সময় মতো ছেড়ে গেছে, কোনো কোনো ট্রেন হয়তো 10 থেকে 15 মিনিট বিলম্বে ছেড়ে গেছে। তাতে যাত্রীদের মধ্যে আমরা খুব একটা ক্ষোভ দেখিনি, যেটি অন্যান্য বার দেখি যে অনেক বিলম্বে কিছু কিছু ট্রেন ছেড়ে যায় এবং কিছু কোনো কোনো সময় বিপর্যয় হয় সময়সূচিতে, সেটি কিন্তু এবার দেখা যাচ্ছে না। এবং ট্রেন কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, এখানে স্টেশন ম্যানেজার আমাদের সাথে কথা বলেছেন, তিনি বলেছেন যে এবার আসলে বিলম্বিত সময়সূচিতে ট্রেন ছেড়ে যাওয়ার সেরকম আশঙ্কা তারা করছেন না। এবং আপনি জানেন যে এবার শতভাগ অনলাইনে টিকিট বিক্রি হয়েছে, এবং সেই কারণে টিকিট কেনার যে ভোগান্তি প্রত্যেকবার পোহাতে হয় সেটিও কিন্তু এবার যাত্রীদেরকে পোয়াতে হয়নি। তবে স্ট্যান্ডিং টিকিট দেওয়া হচ্ছে 25 ভাগ, একটি ট্রেনের যে যাত্রী সংখ্যা রয়েছে যাদেরকে অগ্রিম টিকিট দেওয়া হয়েছে তার 25 ভাগ স্ট্যান্ডিং টিকিট দেওয়া হচ্ছে। অনেকে ভিড় করছেন স্ট্যান্ডিং টিকিটের জন্য, কিন্তু সেখানে আমরা দেখছি যে অনেকে অভিযোগ করছেন যে যে নির্দিষ্ট সংখ্যায় স্ট্যান্ডিং টিকিট থাকার কথা থাকলেও তারা লাইনে এসে দাঁড়িয়ে দেখছেন যে স্ট্যান্ডিং টিকিট নেই, তাদেরকে বলা হচ্ছে শেষ হয়ে গেছে, এবং সেখানে তারা কালোবাজারির কথা বলছেন। এর বাইরে কিন্তু এখানে মোটামুটি যাত্রীদের খুব বেশি একটা অভিযোগ নেই। এছাড়া আমরা সকালে বাস টার্মিনালগুলো ঘুরে দেখেছি, সেখানে আমরা সংবাদে যেমনটা জানিয়েছিলাম এখানেও কিন্তু এবার যেহেতু ছুটি একটু বেশি রয়েছে, তাতে করে টিকিট পেতে, বাসের টিকিট পেতে খুব একটা সমস্যা হচ্ছে না যাত্রীদের, কিন্তু যানজটে বিশেষ করে মহাসড়ক এবং ঢাকায় ঢুকতে, ঢাকার প্রবেশমুখগুলোতে কিছুটা যানজট রয়েছে এবং সেজন্য গাড়িগুলো ঢুকতে এবং বের হতে সময় লাগছে, সেখানে যাত্রীদের কিছুটা ভোগান্তি। সায়েম, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। পবিত্র শবে কদর, সাপ্তাহিক ছুটি ও ঈদ উল ফিতরের টানা 5 দিনের ছুটিতে দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্য সহ বন্দর ও কাস্টমসের কার্যক্রম বন্ধ থাকবে। এর ফলে স্থবির হয়ে পড়বে বেনাপোল পেট্রোপোল স্থলবন্দরের কার্যক্রম। তবে দুই দেশের মধ্যে পাসপোর্ট যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে। 24 এপ্রিল সোমবার সকাল থেকে আবার এই স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি চালু হবে। এদিকে ঈদ উল ফিতর উপলক্ষে লালমনিরহাটের বুড়িমানি স্থলবন্দর টানা 10 দিন বন্ধ থাকবে। এ সময়ও এ বন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ। সাথে থাকার জন্য ধন্যবাদ।